তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, গরমে নাজেহাল অবস্থা। সকাল হতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তাপমাত্রা পারদের 40 ডিগ্রি ছুঁই ছুঁই। প্রচণ্ড গরমে থাকা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর। ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে, একটু বৃষ্টির আশায় জেলাসহ রতুয়াবাসী। আর এই গরম থেকে বাঁচতে কোথাও নদীর জলে, কোথাও ডুবাবার পুকুরে, কোথাও গাছের ঠান্ডায় ছায়া আশ্রয় নিতে দেখা যাচ্ছে বহু মানুষকে। কোথাও আবার ক্লান্ত শরীরে জল, আখের রস কিংবা ঠান্ডা পানীয় নিতে দেখা যাচ্ছে বহু মানুষজনকে। প্রচুর গরম, এত যে গরম, গরমের আর উদ্দেশ্য বলা যায় না। গরম তো প্রচুর, তো গরম তো যা আছে আছে, এইভাবে রাস্তায় লোকজন নেই। আমাদের গাড়ি ঘোড়া দেখছেন, বাগানের মধ্যে লোকজন নাই, গাড়ি ঘোড়া লাগিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এই গরমের তাপে লোকজন কি বেড়াবে? 2-4 দিন থেকে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, হালকা করে বৃষ্টি হলে অনেক ভালো হতো। এই যে বৃষ্টি আর যদি না পড়লে গরম তো থাকবেই, গরম আর যদি বৃষ্টি না পড়লে গরম তো কমার কোনো উদ্দেশ্য থাকেই না।